হ্যালো গাইস, আমি টেকশন বিডি থেকে শান বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে নিয়ে আলোচনা করব। আজ আপনাদের একটি মোবাইলের টাচ বা ডিসপ্লে ভেঙে গেলে কিভাবে ঘরে বসে নিজেই পরিবর্তন করতে পারবেন তা দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্যামসাং যে 250 মডেলের একটি ফোন দেখা যাচ্ছে যে টাচ বা ডিসপ্লে ভেঙে গেছে। তো এখন এই ডিসপ্লে পরিবর্তন কিভাবে করতে হয় তা দেখাবো। প্রথমে আমরা কভারটি খুলে নিলাম ও ব্যাটারিটি আলাদা করে নিলাম। টাচ বা ডিসপ্লে খোলার জন্য এর একটি কানেক্টর রয়েছে, সেই কানেক্টরটি খুলে নেব। একটি টুইজারের মাধ্যমে কানেক্টরটি খুলে নেব। ভেঙে যাওয়া ডিসপ্লেটি খুলে নেব এবং বাটনটি আলাদাভাবে একটি স্থানে রেখে দেব। ভেঙে যাওয়া টাচ ডিসপ্লে রেখে নতুন একটি টাচ ডিসপ্লে নিয়ে নেব। আর লাগানোর পূর্বে অবশ্যই টাচ ডিসপ্লেটি চেক করে নিতে হবে। তো নতুন একটি ডিসপ্লে নিয়ে নিলাম। ডিসপ্লেটি লাগানোর পূর্বে ভালোভাবে চেক করে নিতে হবে যে ডিসপ্লে বা টাচে কোনো সমস্যা রয়েছে কিনা, এবং সেট করে দেখতে হবে যে কোনো অংশে বেঁধে যাচ্ছে অথবা ভালোভাবে বসছে কিনা, সেগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। চেক করার জন্য কানেক্টরটি লাগিয়ে পাওয়ার অন করে দেখবো যে ঠিকভাবে কাজ করছে কিনা। পাওয়ার অন করে নেব। পাওয়ার অন হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ব্রাইটনেসটি বাড়িয়ে নিলাম। এখন টাচ চেক করার জন্য স্যামসাং এর একটি কোড রয়েছে, আমরা কোডটি ডায়াল করে নেব *0*#। এখন অপশন থেকে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে নিতে পারবো। তো প্রথমে আমরা কালার টেস্ট করছি, তারপর বিভিন্ন রকম টেস্ট করার পরে বিভিন্ন টেস্ট ক্লিয়ার করে তারপর আমরা টাচ কন্ট্রোল বা টাচ চেক করার অপশনে চলে যাব। এখন টাচ টেস্ট করব এবং প্রতিটি লাইন সুন্দরভাবে চেক করে নিতে হবে। যেখানে মিস হবে সেখানটা পুনরায় দিয়ে দেখবেন, যদি ঠিকভাবে কাজ করে তো টাচটি ভালো, অথবা যদি কাজ না করে তাহলে টাচের সমস্যা রয়েছে। আমরা এইভাবে টাচটি চেক করে নিতে পারবো। আর এটি লাগানোর পূর্বে চেক করে নিতে হবে। এখন পাওয়ার বন্ধ করে টাচটি আমরা খুলে নেব। এখন খুব ভালোভাবে পূর্বে থাকা গ্লুগুলো পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকম গ্লু না থাকে। যদি ঘাম লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে টাচটি ভালোভাবে বসবে না বা ফিটিং এর সমস্যা হবে। তার জন্য সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। সবগুলো কোণা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যাতে কোথাও সামান্য পরিমাণ ঘামও না থাকে বা আঠা না থাকে। আমরা টুইজার বা মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে, যাতে কোনো সমস্যা না হয় বা ঘাম উঠাতে সমস্যা না হয়। টুইজার দিয়ে খুব সুন্দরভাবে ঘামগুলো উঠে যাবে। একটু সময় নিয়ে কাজটি করবেন যাতে কাজটা সুন্দর হয় আর ঘাম সম্পূর্ণভাবে উঠে যায়। চাইলে আপনারা হালকা থিনার ব্যবহার করতে পারেন, আর না থাকলে সমস্যা নেই, এইভাবে ঘষে উঠাতে পারবেন। সেক্ষেত্রে হালকা একটু হিট দিয়ে নিলে ভালো হয়। একটু সময় নিয়ে ঘামটি পরিষ্কার করবেন। পরিষ্কার করা শেষে আপনারা V7000 গামটি ইউজ করবেন। এটি সম্পূর্ণ ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট কালার, আর এর মধ্যে আরেকটি পাওয়া যায় সেটি ব্ল্যাক। তো আমরা ট্রান্সপারেন্ট কালারটি দিয়ে ডিসপ্লেটি লাগাবো। মোবাইলে খুব ভালোভাবে একটি কর্নার থেকে সুন্দরভাবে ঘাম লাগিয়ে আসতে হবে সম্পূর্ণ রাউন্ড শেপে, কোথাও মিস দেওয়া যাবে না। আর একটু বেশি করে ঘাম দিতে হবে যাতে টাচটি ভালোভাবে ফিট হয়। ঘাম কম হলে বা অতিরিক্ত বেশি হলে বেরিয়ে আসবে এবং কম হলে ভালোভাবে টাচটি ধরবে না বা ফাঁকা থেকে যাবে, তাই ভালোভাবে ঘামটি লাগাতে হবে।
ঘাম লাগানোর শেষে ডিসপ্লের পিছনের কভারটি খুলে ভালোভাবে স্থাপন করতে হবে এবং কানেক্টরটি ভালোভাবে বসিয়ে নিতে হবে যাতে ফাঁকা না থাকে এবং এক কর্নার থেকে লাগিয়ে সুন্দরভাবে সেট করতে হবে যাতে বাটনে যাতে বাটনটি ফ্রিভাবে বসে এবং কোনো সমস্যা না হয় এবং লাগানোর শেষে সাথে সাথে রাবার ব্যবহার করতে হবে এবং রাবার দিয়ে সবদিকে ভালোভাবে আটকে দিতে হবে যাতে টাচটি বেরিয়ে না আসে বা কোনো অংশে ফাঁকা না থাকে আর ঘামটি শুকানোর জন্য দুই তিন ঘন্টা বা দুই ঘন্টা মিনিমাম 2 ঘন্টা সময় দিতে হবে যাতে ঘামটি সম্পূর্ণভাবে শুকিয়ে টাচটি আটকে রাখতে পারে এবং 2 ঘন্টা পর আপনার রাবার খুলে ব্যবহার করতে পারবেন। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে রাবারটি লাগানোর ট্রাই করবেন, তাহলে ফলাফল খুব ভালো পাবেন। আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোন পার্টটি ভালো লেগেছে এবং আপনারা কি রকম ভিডিও চান বা কোন ধরনের ভিডিও চান তা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে আলোচনা বা ওই ভিডিওটি নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। তো এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।